আনলক ওয়ান সৌরভ চক্রবর্তী। লকডাউন তো একদিন তুলতে হতোই, আজ কাল বা কিছুদিন পর, নয়তো করোনা আক্রান্ত হওয়ার থেকেও কাজ না করতে পেরে না খেয়ে মরতে হতো বা হবে। লকডাউন কিন্তু কোনো প্রতিষেধক নয়, ওষুধও নয়, এটা শুধুমাত্র সময় নেওয়া বা সময় কেনা। এই সময়টুকুকে কাজে লাগিয়ে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো বানানোটাই হলো প্রধান কাজ, যেটা সারা দেশে হয়নি। আর তার দায় কেন্দ্র থেকে রাজ্য সরকারগুলির এবং তাদের রাজনৈতিক দলের। তারা এখনও ভোটের রাজনীতি করে যাচ্ছে, রেষারেষি করছে, একে অপরকে দায় দিচ্ছে, দেশের মানুষগুলোকে পুতুল নাচ করাচ্ছে। কখনো কেউ বেরোবে না বাড়ি থেকে, তার পরক্ষণেই বেরোতে পারবে কিন্তু শর্ত মেনে, আবার তার পরক্ষণেই শিথিলতার নাম করে সব খুলে দেওয়া। এবার ভাবুন তো, আমরা পুতুল নাচ নাচছি কেন? কেন আমরা নিজেরা সচেতন হয়ে সিদ্ধান্ত নিচ্ছি না? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আসুন আমরা বুঝে নিই, এই তিন মাস লকডাউন পিরিয়ডে আমাদের নির্বাচিত সরকার স্বাস্থ্য ব্যবস্থার কি পরিকাঠামো উন্নতি করল। আমরা কি সবাই চিকিৎসা পাবো? করোনা ছাড়া অন্য অসুখের চিকিৎসা করাতে হলে নাজেহাল হতে হবে না তো? জানি অনেকে বলবেন, আগে কি হাল ছিল হাসপাতালগুলোর বা স্বাস্থ্য ব্যবস্থার, রাতারাতি কিভাবে উন্নতি হবে? আমি বলি না, 76 দিন ধরে সময় পেয়েছে সরকার, রাতারাতি কিন্তু নয়। আমরা সময় নিয়েছি 2 মাসের ওপর, কিন্তু পরিকাঠামো একই জায়গায়। কেন? পরিকল্পনাবিহীনভাবে যারা তাদের অহংকারকে ধরে রেখে ক্ষমতার অপব্যবহার করে দেশটার চরম ক্ষতি করল, তাদেরকে সহজে ছেড়ে দেবেন না। প্রশ্ন করুন, এরপর হয়তো বড্ড দেরি হয়ে যাবে। আমরা কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য চিকিৎসা সুনিশ্চিত করতে চেয়েছিলাম।